স্মুথিং নারিশিং হেয়ার ট্রিটমেন্ট নেসপা হেয়ার স্পা। এই হেয়ার স্পাটা দিয়ে স্পা করলে চুল অনেক সফট করবে, অনেক শাইনিং করবে। সব থেকে ভালো কি মেডিসিন, কি মেডিসিন দিয়ে রিবন্ডিং করলে চুলের কোনো ক্ষতি করবে না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। অনেক আপুরাই রিবন্ডিং নিয়ে অনেক ধরনের কোশ্চেন করেন, কিভাবে রিবন্ডিং করব, কি মেডিসিন দিয়ে রিবন্ডিং করব, ট্রিটমেন্টটা কিভাবে করতে হবে, শ্যাম্পু করে নাকি শ্যাম্পু করার পরে করতে হবে, বা হেয়ার স্ট্রেইনারের পাওয়ারটা কত রাখতে হবে, অনেক ধরনের কোশ্চেন করেন। তো আমি দেখা যায় আমার রিবন্ডিংয়ের যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমি সব কিছুই বিস্তারিত বলে দিই, তো তারপরেও দেখা যায় অনেকেই ভিডিও সম্পূর্ণ না দেখেই কমেন্ট করেন, এটা আসলে একদমই ঠিক না। তো যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি মেডিসিন দিয়ে রিবন্ডিং করবেন, রিবন্ডিং করতে আপনাদের কি কি প্রয়োজন হবে, এবং হেয়ার স্পা বা ট্রিটমেন্ট আপনারা কিভাবে করবেন, এবং প্রাইসটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আর কথা না বাড়াই, চলুন বন্ধুরা দেখে নেই কি কি লাগছে আমাদের রিবন্ডিং করতে। তো একটা রিবন্ডিং করতে আমাদের যা যা প্রয়োজন আমি এখানে সব কিছুই নিয়েছি, এবং কোনটার কি প্রাইস সেটাও আপনাদের আজকে আমি বলে দিব। তো প্রথমে যেটা আমাদের লাগছে, প্রথমে হচ্ছে রিবন্ডিং মেডিসিন, আর এটা হচ্ছে লরিয়াল প্রফেশনাল প্যারিস। তো এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান। আপনারা অনেক সময় দেখা যায় অনেকে অনলাইন থেকে অনেক ডুপ্লিকেট ক্রিমও কিনে তারপরে রিবন্ডিং করেন, আসলে কিন্তু সেই রিবন্ডিং ক্রিম দিয়ে কিন্তু রিবন্ডিং হয় না, চুল নষ্ট হয়ে যায়। আর এই যে লরিয়াল প্রফেশনাল প্যারিসের রিবন্ডিং মেডিসিন, এ নাম্বার মেডিসিন এটা, আর এটা হচ্ছে নিউট্রিলাইজার, মানে বি নাম্বার যে মেডিসিনটা, এটাও লরিয়াল প্রফেশনাল প্যারিসের। এই দুটো মেডিসিন দিয়ে যদি রিবন্ডিং করা হয় তাহলে চুল ভেঙে পড়বে না, চুল নষ্ট হবে না, এবং কালার যে হেয়ার সেই হেয়ারেও এটা দিয়ে রিবন্ডিং করা যাবে। অনেকেই কিন্তু রিবন্ডিং নিয়ে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, তো দেখা যায় অনেকেই উল্টোপাল্টা করে প্রশ্ন করেন, আসলে এটা একদমই ঠিক না। প্রথমে ভালো করে শুনতে হবে, জানতে হবে, তারপরে আপনারা কোশ্চেন করবেন। দেখা যায় আপনারা ভিডিও না দেখেই অনেকেই প্রশ্ন করে বসেন, এটা একদমই ঠিক না, কারণ আমি যেহেতু আপনাদের সব কিছুই বলি, তো এ কারণে আপনাদের উচিত যে ভিডিওটা সম্পূর্ণ শেয়ার মানে শেষ করা। আর এটা হচ্ছে ট্রিটমেন্ট, তিন দিনের যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা হচ্ছে এই যে এটা নেসপা হেয়ার স্পা আর হেয়ার ট্রিটমেন্ট, এটা দিয়ে হেয়ার ট্রিটমেন্ট করা যাবে, কন্ডিশনার হিসাবেও এটা ব্যবহার করা যাবে, এবং স্পা হেয়ার স্পা, মানে তিনটা কাজই এই একটা ক্রিম দিয়ে তিনটা কাজ করা যাবে। আর এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, এটার প্রাইস 1500 টাকা। আর রিবন্ডিংয়ের যে মেডিসিন এ এবং বি, মানে নিউট্রিলাইজার এবং এ নাম্বার মেডিসিন, এই দুটো হচ্ছে 4500 টাকা, এই দুটো 4500 টাকা। আর এটা হচ্ছে ট্রিটমেন্টটা হচ্ছে 1500 টাকা। এরপরে লাগছে আমাদের একটা হাড়ের চিরুনি, আর এই হাড়ের চিরুনি না হলে দেখা যায় যে রিবন্ডিং করতে গেলে আপনি নর্মাল কোনো চিরুনি দিয়ে যদি চিরুনি করেন তাহলে চিরুনিটা গলে যাবে, তো এ কারণে এই ধরনের হাড়ের চিরুনি দিয়ে রিবন্ডিং করতে হবে। আর এটার প্রাইস 150 টাকা, হাড়ের একটা চিরুনির প্রাইস 150 টাকা। এবার আসি আমি স্ট্রেইনার, আর অনেকেই দেখা যায় যে নর্মাল স্ট্রেইনার দিয়ে চুল রিবন্ডিং করেন, সেক্ষেত্রে দেখা যায় রিবন্ডিং হয় না, তো তখন দেখা যায় আপনারা আবার কমেন্টও করেন যে তোমার ভিডিও ফলো করে রিবন্ডিং করেছি কিন্তু রিবন্ডিং হয়নি। তো রিবন্ডিং না হওয়ার কিন্তু অনেকগুলি কারণ থাকে, যেমন মেডিসিনের সমস্যা থাকতে পারে, বা আপনি কিভাবে স্ট্রেট করেছেন স্ট্রেইনার দিয়ে তার পাওয়ার কত ছিল সেটাও খেয়াল করতে হবে। তো অনেকেই দেখা যায় 1200 বা 1000 বা 1500 টাকার যে স্ট্রেইনারগুলো সেগুলো দিয়ে রিবন্ডিং করেন, আসলে সেগুলো দিয়ে রিবন্ডিং করলে রিবন্ডিং হবে না,
কারণ একটু ভালো দামি স্ট্রেনার দিয়ে রিবন্ডিং করতে হয়, যেহেতু একটু বেশি পাওয়ারের প্রয়োজন। আর পাওয়ারটা হচ্ছে 230 বা অনেক অনেক সময় দেখা যায় 320-325 এরকমও হয়ে থাকে। আর এটার প্রাইস হচ্ছে 3500 টাকা, তার মানে 3500 টাকা। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে ফ্যান্সি, আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এরপরে হচ্ছে হেয়ার ড্রাই। আর রিবন্ডিং করতে গেলে তো হেয়ার ড্রাইয়ের অবশ্যই প্রয়োজন আছে। এই হেয়ার ড্রাইটারও প্রাইস 3500 টাকা। আর এটার এটা হচ্ছে ফ্যান্সি, ব্র্যান্ডের নাম হচ্ছে ফ্যান্সি, এটা অনেক আগে কেনা, এখন প্রাইস বাড়তেও পারে, বাড়তে পারে কিন্তু কমবে না, বাড়তে পারে, যেহেতু সব জিনিসের দামই এখন বেড়েছে। মেডিসিনের সব মেডিসিনের আমদানিকারক সব মেডিসিনের দাম এখন বেড়ে গিয়েছে, যার কারণে এখন সব কিছুর দামই বাড়তি। তো এই যে হেয়ার ড্রাই, স্ট্রেইনার, চিরুনি, তারপরে রিবন্ডিংয়ের মেডিসিন, এরপরে আছে হেয়ার স্পা, এবং লাগছে একটা হ্যান্ড গ্লাভস। আর হ্যান্ড গ্লোভস না পরলে দেখা যায় মেডিসিন হাতে লেগে গেলে তখন হাতের নখগুলি পাতলা হয়ে যাবে, নখগুলি ভেঙে যেতে পারে, হাতের চামড়া উঠতে পারে, জ্বালা পোড়া করতে পারে। তো এ কারণে অবশ্যই একটা হ্যান্ড গ্লোভস পরে নিতে হবে। এরপরে আপনারা রিবন্ডিং কি করে করবেন তার অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কিন্তু আমি শুধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কি কি উপকরণ লাগছে একটা রিবন্ডিং করতে। পারফেক্ট একটা রিবন্ডিং করতে গেলে যা যা প্রয়োজন, অনেকেই দেখা যায় কালার হেয়ারে অনেক ধরনের মেডিসিন অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে যেটা হয় চুলটা অনেক রুক্ষ হয়ে থাকে, অনেক কার্লি হয়ে যায়, মানে চুলটা একটু ফুলে যায় এবং বেনি পামের মতো হয়ে যায় চুলগুলি। তো ভুলেও ওই কাজটি আপনারা করবেন না। মেডিসিন দেখা যায় অনেকেই মেডিসিন কম দামি মেডিসিন কিনেন 1000-1200 টাকা। এখন কিন্তু মার্কেটে অনেক ধরনের মেডিসিন এসেছে, চায়না বা কোরিয়ান অনেক অনেক মেডিসিন আছে রিবন্ডিংয়ের, কিন্তু অনেক মেডিসিনই, সব ধরনের মেডিসিন কিন্তু চুলে ব্যবহার করা যাবে না, যেটা কিনা চুলের জন্য ক্ষতিকর। অনেকেই দেখা যায় এই কাজটি করে থাকেন, রিবন্ডিং করেছেন কিন্তু রিবন্ডিং পারফেক্টভাবে রিবন্ডিং হয়নি। পারফেক্টভাবে রিবন্ডিং করতে গেলে অবশ্যই আপনাকে ভালো মানের একটা রিবন্ডিং মেডিসিন ব্যবহার করতে হবে, তা না হলে চুল দেখা যায় চুল ঝরে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এই ধরনের সমস্যা হয়েই থাকে। তো এরপরে আছে যে আপনি যদি ভালো স্ট্রেইনার ব্যবহার না করেন সেক্ষেত্রে রিবন্ডিং হবে না, চুলগুলো আরও ফুলে যেতে পারে, এবং দেখা যায় 3 দিন পরে যখন ওয়াশ করবেন তখন চুলগুলি আবার আগের মতোই চুল আপনার থেকে যাবে। তো এই কারণে আপনি কষ্টও করলেন, টাকাও খরচ করলেন, এবং আপনার রিবন্ডিংটাও হবে না। তো এই কাজটি আপনারা কখনোই করবেন না, অবশ্যই ভালো মানের মেডিসিন ব্যবহার করতে হবে, ভালো মানের ক্রিম ব্যবহার করতে হবে, এবং হেয়ার স্পা দেখা যায় অনেকে উল্টাপাল্টা হেয়ার স্পা ব্যবহার করেন, তো এগুলো না করে ভালো মানের হেয়ার স্পা অবশ্যই ব্যবহার করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেডিসিন কি কি লাগছে। আমি কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেন যে কি মেডিসিন ভালো, কোন মেডিসিন, কি মেডিসিন দিয়ে রিবন্ডিং করলে চুল সুন্দর থাকবে বা চুলের কোনো ক্ষতি হবে না। তা আমি বলবো যে আপনারা সবসময় এই যে লরিয়াল প্রফেশনাল প্যারিসের যে রিবন্ডিং মেডিসিন আছে, এটা যে কোনো চুলে, সব ধরনের চুলে এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন। এই মেডিসিন দিয়ে রিবন্ডিং করলে চুল নষ্ট হবে না, চুলের কোনো ক্ষতি করবে না, চুল ভেঙে পড়বে না, এবং কালার হেয়ারেও এই মেডিসিন দিয়ে আপনারা রিবন্ডিং করতে পারেন নিশ্চিন্তে, চুলের কোনো ক্ষতি হবে না। 100% গ্যারান্টি দিয়ে বলছি যে এই মেডিসিন দিয়ে রিবন্ডিং করলে চুলের কোনো ক্ষতি করবে না। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন বিউটি টিপস পেতে। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।